এটা
কোথায় যাই জি, এটা বল না মানা হে। আরে বাবা পড়ে গিয়ে মা পয়সা আঠাটা ফুলে গেছে। আরে এই যে এখানেও বল না মানা হে, অ্যাকচুয়ালি বল না মানা হে দুটো এসছে তো তাই একটা টুপি ভেঙে গেছে। এই যে একটা নিয়ে এসছি, একটা জিনিস এনেছি খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার, আর এটা আমার শোকেস না আসলেও আমি অ্যাকচুয়ালি সাজাবো, কোথায় সাজাবো জানি না, এখনো কোনো ডিসাইড করে উঠতে পারিনি, একটু সাজাবো। দেখতে পাচ্ছ এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি, কবে আমার শোকেস আসবে আমি তো চিন্তায় ভালো লাগছে না, এত জিনিস কিনে শোকেস যদি না আসে দেখাচ্ছি। দোকান থেকে এতগুলো বৃষ্টি হয়েছে তো তাই মানে প্লাস্টিকটা খুলছি না, দেখতে পাচ্ছ না প্লাস্টিকটা খুলেই গেছে। তিন বান্ধবী সেজে গুজে বসে রয়েছে গাছের ডালে, এত সুন্দর মানে দেখতে খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি। আর সবাই বলে মানে ঘরে নাকি পেঁচা রাখা খুব ভালো, মানে এটা লক্ষ্মীশ্রী যার জন্য পেঁচাটা নিয়েছি, আর আমার ঘরে একটাও পেঁচা নেই তো লক্ষ্মীশ্রী আমি কিনে নিয়েছি। তা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছের ডালে তিন বান্ধবী বসে রয়েছে, বা বলতে পারো হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা তিনজন বসে রয়েছে। এই যে কেনা হয়ে গেছে আমার এতগুলো জিনিস, কিন্তু আমি খুব চিন্তায় আছি যে আমার একটা শোকেস নেই কোথায় রাখবো, এত জিনিস কিনে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, এত জিনিস নিয়ে সাজুগুজু করে বসে রয়েছে চিন্তায়। তো যাই হোক আজ হয়নি, যখন চার দিন পাঁচ দিন পরে অবশ্যই হবে। তো এতগুলো জিনিস, ও সরি তোমাদের তো আমি এইটা দেখাতে ভুলেই গেছি, এই যে গণেশ ঠাকুর, আর এটার মধ্যে না এই যে ধূপকাঠিগুলো দিয়ে দিয়েছে, এটা কোনো ফাঁকা জায়গায় নাকি ধূপকাঠি দিয়ে জ্বালালে এখানে ধোয়াটা এদিক দিয়ে এদিক দিয়ে বেয়ে যাবে। অ্যাকচুয়ালি ও দোকানে একটা ছিল আমি দেখেছি যেদিক দিয়ে ধোয়া বেড়াচ্ছে বেড়াচ্ছে, তা যাই হোক এখন আমি লাগাইনি। এটাও খুব সুন্দর কিন্তু শোকেসটা আসুক তারপর সাজাবো, তারপরে তোমাদেরকে দেখাবো এতগুলো জিনিস কিনে নিয়েছি। আর তোমাদের আমার এই মানে কালেকশনগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার শোকেস যত তাড়াতাড়ি আসবে তোমরা প্রেয়ার মানে সরি যত মানে আমার শোকেসটা কবে আসবে সেটাই অপেক্ষায় রইলাম, আর কি বলবো শোকেস আসলে সাজাবো, তারপরে সাজানোর ভিডিওটাও আবার দেখো। আর অনেক জিনিস আছে অ্যাকচুয়ালি, এগুলো না সব এই যে বক্স খাটের ভিতরে ঢোকানো আছে, তারপরে ওখানে রাখা আছে, মানে রাখার জায়গা নেই যেহেতু তাই মানে এখানে 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 করে রেখেছি, যে আজকে যেগুলো এনেছি এগুলো দেখাচ্ছি। আর এইটা বেশ নতুনত্ব এসেছে, এটা না আমি ভাবছি কি সত্যিকারের পা ঝুলছি, অ্যাকচুয়ালি এটা কি বলতো দড়ি, দড়ির মধ্যে জুতো লাগানো, ইনা মিনালিকা সব চলে এসছে আমার বাড়িতে, এত জিনিস নিয়ে নিয়েছি। আর শোকেস তো চলে আসবে ওয়েট করি। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এখন খাওয়া দাওয়া করব, পরে শুয়ে পড়ব। সচরাচর তো সারাক্ষণ তোমাদেরকে নাইটি পরে ভিডিও করি, তো আজকে আমি শাড়ি পরে গেছি যেহেতু তাই শাড়ি পরেই তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। বৃহস্পতিবার শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে, দেখতে কেমন লাগছে শাড়ি পরার পর। আর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো।